ছোটবেলার থেকে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে বড় হইয়া অবশ্যই আমার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হইতেই হইব। এলেগে নাইনে ওঠার লগে লগে সায়েন্স নিয়ে নিলাম। ওয়াও, অনেক মেধাবী ছাত্র তুমি, সায়েন্স নিয়েছিলে? সায়েন্স, বিজ্ঞান। গ্রেট গ্রেট। আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইডি আমার অনেক ভালো লাগতো। মানব দেহের গঠন প্রণালী, ইডি আমার খুব টানত। সত্যি অসাধারণ। তারপরে নিশ্চয়ই ইন্টারেও সায়েন্সেই ছিলে? না, ওই ততদিনে এলাকার বড় ভাইদের সাথে মিশা টিশা, মিছিল, মিটিং এ যাওয়া আসা শুরু করে দিলাম এবং মনে হইলো যে পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি, তারপর এটা থেকে মানবিক বিষয় আদি ইডি আমার খুব টানতে আছে। এলাকে ইন্টারভিউটা আর্টস নিয়ে নিলাম। বিজ্ঞান থেকে তুমি মানবিকে চলে গেলে? হ্যাঁ, মানবিক মানবিক। ও আচ্ছা, তার মানে অনার্স কি পলিটিক্যাল সায়েন্সে করেছো? আরে না, তাহলে ততদিনে ইংরেজি লিটারেচার ভালো লাগা শুরু হয়ে গেল, ইংরেজি সাহিত্য, তাছাড়া বিসিএস টিসিএস যারা করতে চাই তারা তো এইসব লাইনে ভালো করে। ভাবলাম যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করি, আর সাহিত্যের ব্যাপারে যেহেতু আমার যোগ বাইরা দিতেছিল, ইংরেজি সাহিত্যের উপর অনার্স করে নিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ইংরেজি সাহিত্য খুবই ভালো, খুবই ভালো। তারপর মাস্টার্সটাও কি লিটারেচারে করেছো? পাগল নাকি? তাহলে ততদিন আমি বুঝা গেলাম না যে পুরো ওয়ার্ল্ড তো কন্ট্রোল করে কর্পোরেট ওয়ার্ল্ড। এই কর্পোরেট ওয়ার্ল্ডে যদি না ঢুকতাম পারি বা কর্পোরেট একটা জব যদি আমি না করতাম পারি, পুরো জীবন তো আমার বৃথা যাইবো গা। এলাকা ওই MBA করে লইলাম, মাস্টার্স করি নাই। বাবা, কোনো কিছুই বাদ রাখো নাই। তারপর কি কর্পোরেট জব শুরু করছো? না, জব হয় নাই, আর যা হয় না তা আমি করি না, জব করি না। জব করো না, এত কিছু করলা, তারপরে তাহলে করো কি? কেন, ওই ফেসবুক আর ইউটিউবে ভিডিও আপলোড দেই। ফেসবুকে ভিডিও মানে রেগুলার ভিডিও আপলোড দেই আমি। কি ভিডিও, কিসের ভিডিও? এখন আমি শিক্ষণীয় ভিডিও আপলোড দেই। কয়েকদিন আগে তো একটা আপলোড দিলাম, হাউ টু বিকাম এ বিসিএস ক্যাডার, খুব ভিউ হইছে, অনেক মানুষজন অনেক পজিটিভ পজিটিভ কমেন্ট করতেছে। ওরে বাবা, ইউটিউবার হয়ে গেছো? ও আচ্ছা, এভাবেই তাহলে ইনকাম করো? না রে ভাই, রেভিনিউ তো এখন ফেসবুক ইউটিউবে খুব কম দেয়, এডি দিয়ে কি আর ফেট চলে, সংসার চলে? তাহলে তাহলে সংসার চলে কিভাবে তোমার? অনলাইন বিজনেস করি। হ্যাঁ, ফেসবুকের মধ্যে পেজ খুলছি, কাপড় বিক্রি করি। আচ্ছা, আপনারা ভাবিও আমারে সাহায্য করে। তো এখন আসো কেমন, ভালো? তো ভালোই আছি, খারাপ না।